like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. ভাই দেখে তো মনে হচ্ছে এখানে আমার কিছু নেই, এখানে কেন লাভ নেই, এখানেও নেই, এখানে যা সব লেডিস আমাদের স্টল করতে পারছে সবসময় লেট হয় ঠিক না। তো এই হচ্ছে রাজ পূর্ণিমার মেইনলি রাসের জন্য, রাজ পূর্ণিমার জন্য মেলাটা হচ্ছে। এই হচ্ছে ঠাকুর, এই ঠাকুরের দেখানোর কিছুই নেই, অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই হয়। মানে এতটা পরিমাণে ভিড়, পা রাখার জায়গা পাচ্ছি না, প্রচুর পরিমাণে হাঁটতেই পারছি না, আর মেয়েগুলো সব জায়গা দখল করে রেখেছে। মেলাটা করেছি মানে মেয়েদের জন্য, আমার যেমন মজাটা হয় সেই জায়গায় চলে আসলাম, কিন্তু আমার ওটা সাহস নেই, আমার তো নাগরদল নাই দেখি ওটাকে ওঠে নাকি, উঠলে তো ভালো না উঠলে তো পয়সা বেঁচে যাবে, আর পয়সা বাঁচালে অনেক কিছু খেতেও পারবো। উঠবি তুই নাগরদল না ভাই, চেঁচামেচি করতে দেখি সেরকম মেয়েগুলোকে দেখা একবার, মেয়ে দেখা ঢুকতাম না, এত করে মেয়ে দেখতে পাচ্ছি যাই না, যারা চেঁচামেচি করছে। ও আচ্ছা, যারা চেঁচামেচি করছে সে তো নাগরদোলনা ওঠার লাই কি ভিড়, এটা প্রচুর ভিড়। দেখা হয়ে গেল দাদা, তোমার নামটা বলো, নামটা বল। ও শোনো দাদা, যাই হোক ওর একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা বল, চ্যানেলের নামটা বল, সিওডি। বা দারুণ নাম ভাই, একদম ইউনিক নাম খুঁজেছে, যার জন্য তার জন্য অ্যাপ্রিসিয়েট করছি। তাই এখানে দাঁড়িয়ে আছিস, হয়ে গেছে মানে হাওয়া হাওয়া ফাউস হাওয়া ফুস, এটি ছেলে হয়েছিস চুপ কর, ছেলে হ্যালো গাইস বলে দিয়েছে, আর কিছু বলতে হবে, এমনি হ্যান্ডসাম ছেলে মেয়র পেছনে ঘুরে বেড়া, তাই তো ভিডিও করার একটা স্পেস পাচ্ছে না, স্পেসটা পেলে তারপরে আমরা কন্টিনিউ করছি। প্রচুর পরিমাণে লোক, আর আমাদের যেহেতু এটা রাজ পূর্ণিমা তাই জন্য মানে বারাসাতে সব থেকে বড়ো, এটা বলতে গেলে সব থেকে বড়ো মেলা হয়, আর মেলাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়ো, কতটা লোক, মানে রাজ দেখলে পাগল হয়ে যাবে, এতটা লোক মানে এতটা লোক রাজ দেখলে। এখন এক্সিটের দিকে যাচ্ছি, এক্সিট পয়েন্টে এত লোক, ভাবতে ভাব আর কিছু বলার নেই আমার। একটা গেম খেলবো ভাবলাম, তো ওটা গেম খেলছি, এটা 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 কি করতে হবে, এটা কি করতে হবে, এটা কি করতে হবে, রিংগুলো সব পয়েন্ট আছে, টাকা আছে, মারলে তোমার এই টাকাগুলোর মধ্যে যে কোনো একটা মারলেই আমার, তাই তো সিরিয়াসলি কাউকে দিয়েছো, কাউকে কাউকে এটা খেলবো কেউ কাকু, হ্যালো এ কিভাবে খেলবো, আচ্ছা রিংগুলো ফেললে হয়ে যাবে, তাই তো আচ্ছা ঠিক আছে, তো চলো স্টার্ট করি দেখি কিরকম, ফার্স্ট চল অয়ন দিচ্ছিস তাই তো, অয়ন তুই ফার্স্ট চল দিচ্ছিস তাই তো, তা দেখি কোথায় ফেলাতে পারিস, দাঁড়া 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 কোথায় ফেলালি, বা 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 এই সাবাস, তাহলে এবার তিনটে চান্স আছে তাই তো, দুটো চান্স আমার, তো দুটোই মিস করলো অয়ন, দেখি বিকিদা তিনটে মিস, তো এবার আমার অয়ন 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 অয়ন
আমি ট্রাই করি, এবার তুই ভিডিওটা কর। আয় ভাই ট্রাই কর। কিছু একটাই বেলা, কিছু একটাই বেলা ভাই, ভাই কিছু একটাই বেলা। চল ভাই, হবে হবে হবে, চল ফেল, দেখি কি হয় ফেলিস, দেখি চল, হবে হবে। শিট ভাই মিস খেয়ে গেল, 20 টাকা পুরোপুরি জলে, তাই তো চলো বেটার লাগ। খতম, তোমাদেরকে পুরো মেলাটাই ঘুরিয়ে দেখাচ্ছি। মেলাটা এত বড় একটা রাস, যার জন্য পুরো ভিডিওটা হয়তো করতে পারবো না, মানে এত বড় একটা রাস আমি হাঁটতেই পারছি না, এত জায়গা জায়গা শর্ট, যেহেতু ছোট একটা রোড, তোমরা পুরো দেখো মেলাটায়, যে যতটুকু দেখাবো পুরোটা দেখানোর চেষ্টা করবো। কারণ এখন খুব একটা বেশি সময়ও হয়নি, হার্ডলি 8টা বাজে, 8টার সময় এত লোক হওয়ার কারণ এটা একদম সিম্পল ব্যাপার। সবাই মিলে ট্রাই করেছি ভাই, কৌশিক দুটো, আমি দুটো, ও একটা না, বিকেতের সাথে একটু ট্রাই চলে গেল না, বিকেতে একটা ভালো, বিকেতে আড়াতে চান্স পেতো তা কিছু করতে পারতো। এই ইনসাল্ট কৌশিকের সাথে বিস্কুট খাচ্ছি, দেখি কিরকম করে এটা। এটা পসিবলি নাইট্রোজেন না, দেখি যাই আর কত দেখি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... যাচ্ছি দিকে কি খাবার পাই, যদি বিরিয়ানি খাই তো ভালো কথা। এ বিরিয়ানি খাবি তাহলে? এ ভাই বিরিয়ানি খাবো, টাকা নেই আমার কাছে। মেলা থেকে বেরিয়ে আসলাম, এবার খেতে যাবো। এবার যাবো হচ্ছে রুচির আছে, আমাদের মধ্যগ্রামে অনেক ফেমাস দোকান, সেখানে নানপুরি চানা মশলা পাওয়া যায়, তো ঢুকবো রুচিরাজ। এ রুচিরাজে ঢুকলাম, এখন পুরো তাবাই হবে, সব খাবার আমাদের এখন, তাই তো? খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, এবং আমাদের যে পুরো মেলাটা, পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। এটা হচ্ছে আমাদের রাসের মেলা ছিল, বা আসলে সব থেকে বড় মেলা ছিল এটা, ঠিক আছে? তো হয়তো পুরোটা ঘুরিয়ে দেখতে পারিনি, কারণ প্রচুর পরিমাণের লোক, আর আজকে মঙ্গলবার, রোববার আসলে তো প্রচুর পরিমাণের লোক হয়। তো যতটা ভিডিও দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো একটা ছোটো কাজ করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, যাতে আপকামিং ভিডিওসগুলো তাড়াতাড়ি আসে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই, টেক কেয়ার।